আসসালামু আলাইকুম বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর আমি সঙ্গে রয়েছি ডক্টর মাঝারুল ইসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে চালান জিন চালান জিনের আদ্যপান্ত বিষয় নিয়ে কথা বলবো চালান জিনের যে সমস্যাগুলা এই সমস্যাগুলা একদিনের সমাধান হয় না কেন চালান জিনের যে সমস্যাগুলা এইগুলো একদিনের সমাধান না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে কারণ এটি হচ্ছে একটা মেকানিজমের মাধ্যমে করা হয় এটি হচ্ছে একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে করা হয় যেমন একটা কুফুরি কবিরাজের কাছে একশো জিন রয়েছে চালান করা হয়েছে পাঁচটা জিন আপনি যদি এই পাঁচটা জিনকে সামহাও ধরেন বা হত্যা করেন বা জেলে ভরে দেন পরবর্তীতে আরও পাঁচটা সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ এসে হাজির হয় তেমনিভাবে পরবর্তীতে যদি আপনি আরও জনকে ধরেন পরবর্তীতে আরও পাঁচজন এসে যায় এরকম বাই রোটেশনে তারা আসতে থাকে এ কারণে চালান জিনের সমস্যাগুলা দিনে সলভ করা সম্ভব না সাধারণত একদিনে সলভ হয় না তাহলে চালান জিনের সমস্যা কি দ্রুততম সময়ে সমাধান করা যায় না হ্যাঁ যায় তবে সাধারণত চালান জিনের সমস্যাগুলো সমাধান করতে সময় লাগে রাকিকে এক্সপার্ট হতে হয় যে মুদাব্বের আছেন তাকে সার্ফ হতে হয় মেধাবী হতে হয় এবং তাকে বিচক্ষণ হতে হয় চালান জিনের এই প্রবলেমগুলোর মধ্যে কোন প্রবলেমগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করে সেভাবে ট্রিটমেন্ট করতে হয় আর চালান জিনের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে বিষয়টিকে প্রাধান্য দিতে হয় বা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি সেই বিষয়টি হচ্ছে আপনি চালান জিনের মূল রহস্য যদি আপনি উদ্ঘাটন করতে না পারেন তাহলে চালান জিনের চিকিৎসায় আপনি সাধারণত পশু হবেন না আপনি যদি মূল উৎপাদন করতে পারেন তাহলে দ্রুততম সময়ে সমাধান করা সম্ভব মূল উৎপাদন করার জন্য যে বিষয়টি আপনাকে করতে হবে ভুক্তভোগী ব্যক্তিকে বলতে হবে সন্দেহযুক্ত ব্যক্তি যে রয়েছে তাকে খুঁজে বের করতে এখন তার সন্দেহের তালিকায় এক বা একাধিক ব্যক্তি থাকতে পারে এই বিষয়গুলো আপনাকে তদন্ত করে দেখতে হবে যদি আপনি পেয়ে যান যে এই ব্যক্তি কুফুরি কবিরাজের কাছে গিয়ে জিন চালান করেছে সেই ক্ষেত্রে কোন কুফুরি কবিরাজের কাছে গিয়েছিল সেই তথ্য ওই ভুক্তভোগী ব্যক্তিকে বের করতে হবে যে করেছে এবং যে কবিরাজের কাছে গিয়েছিল এই দুটো ইনফরমেশন যদি কোনো রাখিকে কোনো মুদাব্বেরকে সরবরাহ করতে পারে তাহলে এই চালান সমস্যা মূল উৎপাদন করা সম্ভব এবং ভুক্তভোগী ব্যক্তি পরিত্রাণ দ্রুততম সময়ে পাবে বলে আমি আশাবাদী এখানে আরেকটি কথা বলা প্রয়োজন যদি কবিরাজকে না পাওয়া যায় যে ব্যক্তি গিয়েছিল তাকে খুঁজে পাওয়া যায় তবুও এই বিষয়টা সমাধান করা সম্ভব দ্রুততম সময়ে সেই ক্ষেত্রে যে মুদাব্যের বা যেরা কাজ করবেন তাকে কৌশল অবলম্বন করে এই বিষয়টি ডিল করতে হবে কারণ যে জিনগুলা রয়েছে এই জিনগুলার লিডার জিন বা এই জিনগুলোর সাথে কতগুলা জিন রয়েছে ওই কবিরাজের কতগুলো জিন রয়েছে এই জিনগুলাকে ধরে আনতে হবে এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে উদাহরণস্বরূপ যদি বলি একজন কুফুরি কবিরাজ একজন ব্যক্তিকে জিন চালান করে রেখেছে তো সেই কুফুরি কবিরাজের কাছে জিন আছে পাঁচ হাজার ভুক্তভোগী ব্যক্তিকে সুস্থ করতে হলে বা এর মূল উৎপাদন করতে হলে আপনার ওই পাঁচ হাজার জিনকে যদি আপনি নির্মূল করতে পারেন ধরে আনতে পারেন বা তাদের বিষয়ে যদি ব্যবস্থা নিতে পারেন তাহলেই এই চালান জিনের সমস্যাটা দ্রুততম সময়ে সমাধান করা সম্ভব চালান জিনের সমস্যায় অনেকেই সাকসেসফুল হন না কেন হন না বিষয়টা হচ্ছে আপনি গাছের গোড়া না কেটে আপনি যদি ডালপালা কাটেন ডালপালা কিন্তু আবার হবে তো আপনার কি করতে হবে এর মূল উৎপাটন করতে হবে মূল উৎপাটন যদি আপনি করতে পারেন তবে আপনি সাকসেসফুল হবেন জিন জাদুর চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা একটা প্যারামিটার দেখি যে কে কত গেমি বা কে কত কাজ পারে বা কে ক্লাসিক ওয়েতে কাজ করতে পারে আমরা যদি একটা উদাহরণটা নিই যেমন ক্রিকেট খেলাই টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ টি টোয়েন্টি কিন্তু সবাই খেলতে পারে নর্মাল জিনের ট্রিটমেন্ট মূলত সবাই করতে পারে নর্মাল জিনের বিষয়টা হচ্ছে টি টোয়েন্টির মতো আপনি নামলেন চার ছক্কা মারলেন আপনার কাজ শেষ হয়ে গেল কিন্তু চালান জিনের বিষয়টা টেস্ট খেলার মতো এটা হচ্ছে ক্লাসিক খেলা আপনার এখানে ধৈর্য নিয়ে আপনার মেধা শ্রম প্রয়োগ করে এই বিষয়টা ডিল করতে হবে আমি মনে করি চালান জিনের সমস্যা সমাধান করতে যে যত পারদর্শী সে হচ্ছে জিন জাদুর তত বড় চিকিৎসক চালান জিন দূর থেকে যে সকল জিন ডিস্টার্ব করে আক্রমণ করে জাদুকর জিন এই সকল জিনের চিকিৎসায় যে পারদর্শী যে এক্সপার্ট সেই হচ্ছে জিন জাদুর ক্ষেত্রে মূলত এক্সপার্ট এবং ভালো চিকিৎসক এবং একজন গেমি চিকিৎসক যে নর্মাল জিন ব্যক্তিকে ভর করে থাকে তাকে বিভিন্ন প্রশ্ন করে বা তাকে পিটিয়ে বা মানুষকে বিনোদন দিয়ে মানুষের মন জয় করাটা খুবই সহজ কিন্তু চালান জিনের ট্রিটমেন্ট গোলায়। আপনি সাকসেস কেমন হচ্ছেন সাকসেস রেট কেমন সেটি হচ্ছে আপনার চিকিৎসার বা আপনি চিকিৎসক হিসেবে আপনার যে স্ট্যাটাস সেটা নির্ধারণ হবে কারণ চালান জিনের বিষয়টা হচ্ছে নর্মাল না এটি হচ্ছে এই চ্যালেঞ্জের বিষয়টা ডিল করতে গেলে বা সলভ করতে গেলে আপনাকে মেধাবী হতে হবে সার্প হতে হবে আপনার এই বিষয়ে অগাধ জ্ঞান থাকতে হবে তাহলে আপনি এই বিষয়গুলো সলভ করতে পারবেন কিভাবে সলভ করবেন সলভ করার ক্ষেত্রে কোরআনের যে শেহের যে আয়াতগুলো রয়েছে এবং আমাদের দেওয়া যে কৌশলগুলো রয়েছে এই কৌশলগুলো আপনি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আপনার মাইন্ড অ্যাপ্লাই করে প্রয়োগ করতে হবে তাহলে আপনি এই বিষয়ে সাকসেসফুল হতে পারবেন বলে আমি আশাবাদী আল্লাহ সুবহান সঠিক সঠিক পথে চলার তৌফিক দান করুক কুফুরি কবিরাজ থেকে আমাদের দূরে রাখুক আল্লাহ সুবহান একত্রবাদের রশ্মি যাতে আমরা ধরে রাখতে পারি সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত